Assalamualaikum viewers, welcome back to our channel, Mom Tata Cooking House. आज के हमरा आपने तो जो नहीं शिखी थी, बरिश्ती दिने खावार जन्नत स्पेशल भुना की चुड़ी. आराम बा आपने शायद एक भुना की चुड़ी रेसिपी चे शेयर करो. Thank you. Assalamualaikum viewers, आमी मेहजाद रामू, Mom Tata Cooking House है, आपने दे शागो तो. आज आपने दे जन्नो नहीं शिखी, गरम गरम भुना की चुड़ी. এইটা আপনারা যে কোনো ঈদে যে কোনো দাওয়াতে এমনকি বাসায় চাইলে বৃষ্টির দিনেও করে খেতে পারেন তাহলে চলুন এই ভুনা খিচুড়িটি একদম ঝরঝরে ভুনা খিচুড়িটি আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে ভিউয়ার্স তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে আমি ভুনা খিচুড়ির জন্য এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি একটু টেলে নিব এটাকে একদম ধোয়া না একদম যেরকম বাজার থেকে কিনে আনবেন ওইভাবেই এটাকে ভেজে নিতে হবে এই ভুনা খিচুড়ির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমি আজকে 2.5 কাপ মানে আড়াই কাপ পলার চাল নিব আর এক কাপ মুগ ডাল আর হাফ কাপ নিব মসুরের ডাল টোটাল 1 কেজি টোটাল 1 কেজি পরিমাণ ভুনা খিচুড়ি আজ আমি রান্না করব তো আমার সঙ্গে থাকুন আর আমার সাথে থেকে এই রান্নাটি আপনারা উপভোগ করুন আমি প্রথমেই এটা ভেজে নিচ্ছি একদম পোড়া পোড়া করা যাবে না আপনারা বুঝতেই পারবেন যখন এটা ভাসা থাকবেন তখন এটার মুগ ডালটার সুন্দর একটা স্মেল আপনার নাকে আসবে আমার তো অলরেডি চলে এসেছে ওই অবস্থায় থেকে নামিয়ে ফেলতে হবে ভুনা খিচুড়িটা করার জন্য আমি প্রথমে মুগ ডালটা প্রিপেয়ার করে তারপর বাকি অংশে চলে যাব তাহলে আমি ডালটা একটু ভেজে নিচ্ছি ভিউয়ার্স এটা আমার ভাজা হয়ে গেছে এই যে আমি ফ্লেভার তো পাচ্ছি আরে দেখেন ভাজা হয়ে গেছে তো এটা আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি ভিউয়ার্স এই যে আমি এখানে হচ্ছে যে মসুরের ডাল আর মুগ ডাল যেটা আমি টেলে নিয়েছিলাম সেই মুগ ডাল আমি অফ ক্যামেরায় আড়াই কাপ হচ্ছে পলার চাল এক কাপ মুগ ডাল আর আধা কাপ হচ্ছে মসুরির ডাল টোটাল 1 কেজি এই পুরোটাকে আমি একদম ধুয়ে ঝরিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই রকম ভাবে ঝরিয়ে রাখলে হবে কি আপনার খিচুড়িটার মানে চাল যেটা সেটা আস্ত থাকে আর দেখতেও ভালো লাগে তো এটা আমি ধুয়ে একদম ঝরিয়ে নিয়েছি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি অলরেডি এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল আমি আমার এই হাঁড়িতে প্রায় 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল রান্নার তেল আর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু শাহী জিরা 3-4টি এলাচ লং তিনটে দারচিনি আর দুটো তেজপাতা এটা আমি এই তেলটা গরম হয়ে আসছে আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে একটু গরম করে নিয়ে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করছি ভিউয়ার্স শাহী জিরা যেটা সেটা হচ্ছে পোলাও বা খিচুড়ি এটার মধ্যে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে সেজন্য আপনারা চেষ্টা করবেন ফোড়নে শাহী জিরাটা দেওয়ার জন্য গরম হয়ে এসেছে ফোড়ন অলরেডি যে বুদবুদ করছে তেলটা ফোড়ন অলরেডি চলে এসেছে তো এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি 1 কেজি রান্না করছি মানে টোটাল 1 কেজি একদম ডালে চালে মিলে 1 কেজি সেজন্য আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণটা এজন্যই নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কেউ যদি কম বা বেশি করেন তাহলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে তো এইটাকে আমি বেরেস্তার টাইপেরই করে নিব খুব একদম বেরেস্তা না কিন্তু বেরেস্তার মধ্যে অনেকটা ভেজে নিব ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই বেরেস্তার মতো হয়েছে এই যে
অনেকটাই বেরেস্তার মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ। দেখে বুঝতেই পারছেন এটা অনেকটাই বেরেস্তার মতো হয়ে গেছে। এরই মাঝে আমি এখন মশলা গুঁড়ি দিব, যাতে করে মশলা পুড়ে না যায় সেজন্য আমি আগে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলি পুড়ে না যায় সেজন্য আমি আগে পানি দিয়ে দিলাম। ভিউয়ার্স, আপনারা এই ভুনা খিচুড়িতে চেষ্টা করবেন ঘি এবং সয়াবিন তেল দুটোই ব্যবহার করতে। ডালে চালে মিলে 1 কেজি, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আমি যা যা এখন দেখে দিচ্ছি সবগুলো হচ্ছে 4 চামচ পরিমাণ। শুধু তেল আর ঘিটা আমি টেবিল চামচ দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি 4 চামচ দিয়েই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা। আদা বাটাটা আমি 1.5 চা চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচ পরিমাণ জিরে বাটা। আপনারা চাইলে জিরের ফাঁকিটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কি জিরের গুঁড়োর চাইতে পাতা জিরেটা না ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। সমস্যা নেই, বেটেই যে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে গুঁড়ো যেটা সেটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা যার টেস্টের উপর ডিপেন্ড করে। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি, যদি আমার শেষে মনে হয় যে না কম হয়েছে তাহলে আমি আরেকটু দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা কষানো হয়ে গেছে। আর 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে যেই চাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এটা ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেলে একটু কেমন শব্দ করবে বুঝতে পারি, যে ঝনঝন করছে এই শব্দেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো ভিউয়ার্স, 1 কেজি হলে 2 কেজি পানি, মানে যত কাপ চাল হবে তার ডাবল পানি হবে। যেহেতু আমার ডালে চালে মিলে 1 কেজি তাহলে আমি এখানে 2 কেজি পরিমাণ পানি দিব, তার মানে 8 কাপ। যে কাপে আমি চাল মেপেছিলাম ঠিক সেই একই কাপে আমি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। যে পাশে যেই চাল আর ডাল যেগুলো থাকছে সেগুলো আমাকে একটু নামিয়ে দিতে হবে। একটু ভালোভাবে সবগুলো মিক্সড করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে কেমনটা হয়েছে। এটাকে আমি এখন ঢেকে দেব। তো ভিউয়ার্স, দেখি কি অবস্থা।
এই অবস্থায় আপনারা চাইলে একদম আস্তাকে একদম লোতে রেখে এটাকে প্রায় 10-15 মিনিট রেখে দিতে পারেন। আমি অবশ্য তাওয়ার উপরে দমে দিয়ে রাখবো, তাহলে একদম সিদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই ফাঁকে আমি একটু লবণটা চেকে নিচ্ছি যে লবণটা হয়েছে কিনা। লবণটা একদম পারফেক্ট হয়েছে। তো এটা আমি এখন দমে দিয়ে দিব। এই যে রুটি শেকার তাওয়াটা আমি বসিয়ে নিয়েছি, এটার উপর দিয়ে আমি এখন প্রায় 15 মিনিটের মতো দমে দিয়ে রাখব। তো ভিউয়ার্স দেখি এটার কি অবস্থা। এই যে এটা তো এখন অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি প্রায় আরও 1 চা চামচ পরিমাণ ঘি উপর থেকে একটু দিয়ে দিব। এটা জাস্ট হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার আসবে এখান থেকে, যে খিচুড়িটা খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু আমি ঘিটা ফিনিশিং একটু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন বক্সে আমি এই পেঁয়াজ বেরেস্তা আর সংরক্ষণ করার যে পদ্ধতি যেটা, সেটা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। ও ভিউয়ার্স, আপনাদেরকে তাহলে একটি রাইস তুলে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। এই যে ডাল কতটা সিদ্ধ হয়েছে আর ভাত রাইস যেটা সেটা। একটু চেপে দেখলে বুঝতে পারবেন, এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। আমি এটা এখন গরম গরমই আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো। তাহলে চলুন সার্ভ ইন্ডিকশন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি এখন সার্ভ করে দিব। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঝরঝরে হয়েছে, এইটার বলার অপেক্ষা রাখে না, তাই না ভিউয়ার্স? আর আপনারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। বৃষ্টির দিনে এই ধোয়া ওঠা খিচুড়ি সাথে একটু টক আচার, যা জমে যাবে ভিউয়ার্স। তৈরি হয়ে গেল গরম গরম ভুনা খিচুড়ি, একদম বৃষ্টির দিনে জোস, একদম মোহনীয় লোভনীয় স্বাদে খেয়ে ফেলতে পারেন। এই আমি এটা মুরগির মাংস দিয়ে সার্ভ করেছি, দেশি মুরগি যেটা, সেটা আমি আলু দিয়ে ঝোল করেছি সেটা। আর তো আপনার আমার আচার তো আছেই, একদম এভাবে সার্ভ করেন, নিজেরাও খেয়ে নেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।